এই যে দেখেন, এটা হচ্ছে কেজিআর এর রুলস বা রেজাল্ট যাই বলেন আপনার। দাদার মোবাইলটা সাজ দাও তো। আপনার কেজিআর এর পয়েন্ট যদি 0.25 এর নিচে হয় তাহলে আপনার জন্য সেই কিওয়ার্ডটা ভালো, আপনি সেই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। আর আপনার যদি 2.5 থেকে 0.1 পর্যন্ত হয়, মানে এর ভিতরে থাকে, আপনার জন্য মিডিয়াম, মানে এটা নিয়ে কাজ করলে হয়তো আপনি র্যাঙ্ক করবেন, একটু সময় লাগবে। আর তারপরে হচ্ছে 1 থেকে যদি উপরে চলে যায় তাহলে সেটা আপনার জন্য খারাপ, এটা নিয়ে আপনি যতই র্যাঙ্ক করার চেষ্টা করেন এটা আপনার জন্য খুব একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে না। এটা আমরা কেজিআর এর মাধ্যমে জানতে পারবো। আর কেজিআর টা হচ্ছে আপনার অল ইন টাইটেল এর রেজাল্ট এর সাথে সার্চ ভলিউম যেটা বের আসবে আপনাদের, সেটা আপনার ভাগ দিলে আমরা বাংলাটা পেয়ে যাব। জি বলেন। উবার সাজেস্টেড টা না ভাইয়া, মানলি? হ্যাঁ, উবার সার্ভিসটা। হ্যাঁ, আপনি ওকে, এই আপনাদের সূত্র জন্য একটা এটাই মাত্র ভাইয়া, জি এটা একদম সূত্র এটা একটা একজ্যাক্ট টু জিরো এইটাই। পয়েন্ট টু ফাইভ হলে, 0.25 এর নিচে হলে ভালো। হ্যাঁ, মানে ওইটা আপনার জন্য, আপনার কেজিআর যদি 0.25 এর নিচে হয় বা 0.25 এর মানে 2.5 এর নিচে হয় তাহলে সেটা আপনার জন্য কেজিআর, এক মানে ওইটা দিয়ে আপনি খুব দ্রুত র্যাঙ্ক করে যাবেন। আপনার যদি আপনি অন পেজ ঠিক মতো আপনার কন্টেন্ট গুলো ঠিক মতো আপনি রেডি করতে পারেন, এটা দিয়ে আপনি খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবেন ওই কিওয়ার্ড দিয়ে। বুঝা গেছে? জি ভাইয়া। হ্যালো শরীফ ভাই, জি ভাই বলেন। ওই যে হ্যাশট্যাগ অফ অল অন অল অফ অল অন অল ইন টাইটেল রেজাল্টস, ভাই এটা একটু একবার বলেন তো। আচ্ছা, অল ইন টাইটেলস এই রেজাল্টটা আসবে না, হুম, এই রেজাল্টটা দিয়ে আপনার সার্চ ভলিউমটা আর কি ভাগ দিবেন, ভাগ দিলে যেটা আসবে সেটাই আপনার কেজিআর। আচ্ছা, আমি ভাবছি হ্যাশট্যাগটার কোনো একটা কাজ আছে, অপারেটর ভাবছি আমি। ভাই এখানে এটার জিরো অবশ্য, এটার অবশ্য একটা শিট আর কি, যে যে আপনার করে দিছিল মানে আবিষ্কার করতে, সে একটা শিটের ফরম্যাটও রেডি করে রাখছে, সবাই আর কি সরাসরি সেই শিটটাই ফলো করে, আমিও করি। জি কোথায় গেল? এই তো কেজিআর। এই হচ্ছে শীট। এখন সাপোজ ধরেন একটা কিওয়ার্ড দেন তো আমাকে, ভাই ওইটা একটু দেখেন না, আমি লিখতেছি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে দিব, তারপর লিখবেন, যেহেতু দেই লিখে রাখা ভালো মনে থাকে। হইছে ভাই। শেষ? হ্যাঁ, আবার কেউ কেউ বলে যে কেজিআর ফরম্যাট কাজ করে না, বাট কেজিআর ফরম্যাট আমি দেখছি কাজ করে। আপনার যদি আপনি অন পেজটা ঠিক মতো করতে পারেন, কন্টেন্ট গুলো সুন্দর করে আপনি যদি লিখতে পারেন, এটা খুব দ্রুত কাজ করে। আর আপনার আপনার একজন কিওয়ার্ড দেন না একটা। কেউ দিবেন না আমার কিওয়ার্ড? হয়ে গেল, দেখেন না, একটা মাদার কিওয়ার্ড দেন, লিখে দেন একটু, আপনাদের কথা মাঝে মাঝে কেটে কেটে আসে, একটু লিখে দেন।
বুঝছি আপনারা আমাকে দিবেন না ভাই। ওই আমার যে ব্যানারটা ছিল গিগের প্রথমে ওইটা আমি চেঞ্জ করছি। হ্যাঁ ভালো করছে, কিন্তু এখন যেটা দিছে দেখতে হবে এই তো। হুম আমার তো এইভাবেও আপনার কি বলে এগুলোর উপর কোনো আইডিয়া নাই, আর দেখবো না এটা দেখে বুঝতে পারবো যে কিরকম হইছে, দেখবো না ভাই। আর কেজিআরটা দেখানোর পরে সবাই সবার ইয়ে আপনার ফাইবারের অ্যাকাউন্টের লিংক বলবো, সাথে সাথে লিংকটা দিয়ে দিবেন। আমারটা লিংক সহজ তো ভাইয়া, fiverr.com তারপর ওই স্ল্যাশ সবাই দিবেন, সবাই দিবেন। হ্যাঁ সহজ বা কঠিন সেটা কথা না, আমি বলবো যে আপনাদের ফাইবারের লিংকটা দেন, সবাই একে একে সবারটা দিয়ে দিবেন, আর আমি দেখবো যে কারা কারা দেন নাই। আমি তো আগে দিছিলাম। হ্যাঁ সব মোটামুটি অনেকেই আগে দিবেন, তাদের তারা আবার দয়া করে কষ্ট করে দিবেন, কারণ এটা একটা আমি লিস্ট করে রাখবো যে আপনারা কে খুলছেন কে খুলেন নাই। জাবের ভাই মনে হয় বলে একটু ক্যামেরায় আসছিল। হ্যাঁ খুব খারাপ লাগতেছে, জ্বর আসতেছে, ঠান্ডা পড়তেছে তো ভাই সেই জন্য। আমারও ভাই আজকে শরীরটা প্রচুর খারাপ ভাই। ভাই আপনার জন্য গুম প্রযোজ্য। জি আমার গুম প্রয়োজন ভাইয়া। ভাই ঘুম না এভাবে শরীরটা কয়দিন ধরে খারাপ ভাই, ঘুম তো দরকারই। ওয়েদার ঠান্ডা তো সেজন্য। ভাই আপনি কয় ঘন্টা ঘুমান ডেলি ভাই? পাঁচ ঘন্টা হয়? তাসবীর জি দাদা কি ভাই আপনার ঘুম নিয়ে এত টেনশন বেড়ে গেল কেন? ভাই ফিনান্সিং কাজটা এমন একটা কাজ এখানে ঘুমের অপশন বাদ দিয়ে দিতে হবে। এটা একটা সময় পর্যন্ত করতে পারবেন ঘুমের অপশন বাদ দিয়ে, এরপরে দাদারে না 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 অ্যাকচুয়ালি দাদারে জিজ্ঞাসা করেন যে দাদার সাথে ঘুম নিয়ে আল্লাহ দিলে কি ঝগড়া হয় কিনা, অ্যান্সার পাওয়া যাইবে। আমি তো ভাই অবিবাহিত মানুষ, কারণ আরো এখন আছে এখন আমরা যারা নতুন আছি আমরা মোটামুটি এখন সবাই ফাইবারে কাজ করব। হ্যাঁ সেতু ভাই এই এই ধরেন প্রথম 8-9 বছর যদি না ঘুমায় মোটামুটি 3-4 ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারেন তাহলে মনে করলেন যে মোটামুটি দাঁড়ায় যাবেন। 8-9 বছর নাই দাদা মাস, আর যখন বয়স 45-40 হয়ে যাবে তখন আর ঘুম না যাইয়া পারবেন না। আচ্ছা এই যে দেখেন এটার অল ইন টাইটেল ছিল 71, তারপরে সার্চ ভলিউম হচ্ছে আপনার 720, তো এটা আমাদের 0.25 এর কি নিচে হইছে? হ্যাঁ এটা নিয়ে ভাগ করে দেখতে হবে। এই যে ভাগ অটো হয়ে গেছে তো, এই যে ভাগ হয়ে গেছে অনেক নিচে, 0.25 এর অনেক নিচে। এটা অটো ভাবে কিভাবে করে? এটা অটো আর কি সেট করা, আমি সরাসরি মানে যে ফরম্যাটটা ক্রিয়েট করছে না ওইখান থেকে জাস্ট কপি করে এনে মেরে দিছি। তাহলে তো আমরা এটা পাবো? হ্যাঁ পাবেন, আমি দিয়ে দিব।